আসসালামু আলাইকুম এন্ড গুড মর্নিং। প্রতিদিনের ন্যায় আজকেও আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো সেটি দেখার আগে আমার আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার এই চ্যানেল এ টু জেড অনলাইন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অ্যালাউ করে দিন, যেন আমি নেক্সট যে কোনো স্কলারশিপ রিলেটেড, জব রিলেটেড ভিডিও আপলোড করি আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে কিসের উপর ভিডিও করব সেটা আপনারা টাইটেল দেখে এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকে আমি কৃষকের ডেথ বেনিফিট স্কিম, যেটা প্রত্যেক ডিস্ট্রিক্টে পাওয়া যায়, সেটার উপর আমি একটা ভিডিও করতে চলেছি। তো এই ভিডিও করার আসল উদ্দেশ্য হচ্ছে, অনেকে আছেন যে তারা জানেন না স্কিমটার ব্যাপারে, যে কেউ যদি আমাদের কৃষক ভাই যদি কেউ মারা যায় তার ফ্যামিলি 2 লাখ টাকা পাবে। তো সেটা আমরা জানি না, আমরা অনেক দালাল চক্করে পড়ে আমরা দালালকে অর্ধেক টাকার বিনিময়ে, অনেক সময় 50,000 টাকার বিনিময়ে এই স্কিমটার বেনিফিট আমরা উঠিয়ে থাকি। কিন্তু এটার বেনিফিট কোনো টাকা না খরচ করে এই বেনিফিটটা আমরা উঠাতে পারবো। সো আমি আপনাদেরকে যেহেতু বলে রেখেছি যে আমি প্রত্যেক ডিস্ট্রিক্ট ভিজিট করি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এখানে প্রত্যেক ডিস্ট্রিক্ট আমার সেভ আছে এখানে। তো আমি প্রতিদিন না হলেও কিছু কিছু ডিস্ট্রিক্ট ভিজিট করি। তো আমি গতকাল মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট আমি ভিজিট করছিলাম, দেখতে পাচ্ছেন এখানে। তো সেখানে আমি দেওয়া আছে এখানে হোয়াটস নিউ স্যাংশন লেটার অফ কৃষক বন্ধু ডেড বেনিফিট স্কিম, আপনারা দেখতে পাচ্ছেন 10/7 একটা দেওয়া আছে। তো এটা আমি দেখি এবং আমি ভাবি যে এটার উপর একটা ভিডিও করা উচিত, কেন আমার বন্ধুরা যারা জানে না বা অনেক দালাল চক্করে পড়ে তারা অর্ধেক টাকা বা 50,000 টাকার বিনিময়ে এই স্কিমটা লাভ উঠায়। এই স্কিমটা কোনো টাকা না খরচ করেই আপনারা এই স্কিমের লাভ উঠাতে পারেন। তো চলে স্টার্ট করা যাক। তো বন্ধুরা, প্রতিবারের ন্যায় আমার এবারও একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অ্যালাউ করে দিন, যেন যে কোনো আপডেটেড ভিডিও, যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। তো চলে স্টার্ট করা যাক। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলের যেটা মাটির কথা অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটাতে আছি। আমি সার্কুলার্স যেখানে আছে এখানে নোটিফিকেশন ক্লিক করার পর দেখতে পাবেন এখানে কৃষক বন্ধু ডেড বেনিফিট স্কিম জঙ্গিপুর সাব ডিভিশন মুর্শিদাবাদ। তো এখানে আমরা বেশিরভাগই দেখছি মুর্শিদাবাদের এটা ডিস্ট্রিক্টের ভাইরা অ্যাপ্লাই করে থাকে এই স্কিমটা, কিন্তু অন্য ডিস্ট্রিক্টে আমি দেখতে পাচ্ছি না। তাই আমার এই ভিডিও করা যে যারা যারা জানে না তারা সব ডিস্ট্রিক্টের জন্য এটা অ্যাপ্লাই হয়। তো একটু আমরা স্কিমটা দেখে নিই। তার আগে আমি বলে রাখি যে আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন, কেন এখানে সমস্ত কিছু আমি তথ্য দিয়ে রাখবো যে কীভাবে আপনাদের অ্যাপ্লাই করতে হবে এবং কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে। তো দেখে নিই, এখানে আছে বেনিফিট স্কিম। তো এটা স্টার্ট হয়েছিল আমাদের 24/1/2019 তারিখে, সরি এটা ডেটটা আছে, পাবলিশ বিজ্ঞপ্তির ডেটটা আছে। তো এটা পড়ে নিই আমি একটু বিজ্ঞপ্তিটা। পশ্চিমবঙ্গ সরকার এই রাজ্যের কৃষকদের সর্বাঙ্গীন উন্নতির জন্য সর্বদাই সচেষ্ট। এটা লক্ষ্য করা গেছে যে কৃষক পরিবারের একমাত্র উপার্জনক্ষম কর্তা দুর্ভাগ্যজনকভাবে মারা গেলে ওই পরিবারটি আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ে। এই ধরনের কৃষক পরিবারগুলির দুঃসময়ে পাশে দাঁড়াবার জন্য কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার তাদের বিজ্ঞপ্তি নাম্বার, এত নম্বর আছে আপনারা দেখতে পারেন এখানে, তারিখ 22/1/2019 মোতাবেক কৃষক বন্ধুর প্রকল্প মৃত্যুজনিত সহায়তা 2019 চালু করেছে। তো এটা চালু করেছে। তো আর একটা কথা জেনে রাখা ভালো যে কৃষক বন্ধুতে যদি আমাদের নাও থাকে, রেজিস্টার যদি নাও করা থাকে, তবু আমরা এই স্কিমের লাভ উঠাতে পারবো। তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কেন আমি সব কিছু নিয়ে আলোচনা করব। মৃত্যুজনিত এত চালু করেছে এই প্রকল্পের মাধ্যমে মৃত কৃষকের মনোনীত ব্যক্তি যথাযথ দাবিদারগণ নিম্নলিখিত শর্ত পূরণ সাপেক্ষে নির্ধারিত কর্তৃপক্ষের মৃত্যু কৃষকের ব্লকের সহ কৃষি অধিকর্তা
কাছে আবেদন করলে এককালীন মোট 2 লক্ষ টাকা সহায়তা রাশি হিসাবে পাবেন। এই প্রকল্প 1 জানুয়ারি 2019 থেকে শুরু হয়েছে। এই প্রকল্পের সহায়তা পাবার জন্য নিম্নলিখিত নথি সহ নির্ধারিত ফর্ম পূরণ করে ব্লকের সহকৃষি অধিকর্তার কাছে আবেদন করবেন। তো আপনারা যদি এরকম কোনো কেস হয়ে থাকে বা আপনাদের ফ্যামিলিতে আপনার একমাত্র যে উপার্জন ক্ষমতা কৃষক ভাই যদি মারা যায়, তাহলে আপনারা এখানে কারোর সঙ্গে আপনাদের যোগাযোগ করতে হবে না, ডাইরেক্ট আপনারা যে এডিএ অফিস এগ্রিকালচার ডিপার্টমেন্ট যে আছে সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করবেন, তারা সম্পূর্ণভাবে আপনাদের সহায়তা করবে। আর যদি সহায়তা না করে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানান, আমি আমার দিক থেকে সহায়তা করার চেষ্টা করব। তারপরে আছে এই প্রকল্পের সহায়তা পাওয়ার জন্য এগুলো আমাদের ফর্ম লাগবে। কি কি ফর্ম লাগবে দেখে না, সরি ডকুমেন্ট লাগবে। তো আমার আমাদের বিস্তারিত বিবরণ, তো অনুবন্ধ 1 যেটা আছে এটা লাগবে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে ফর্মটা আছে দেখতে পাচ্ছেন, আমি ফর্মটা অবশ্য দিয়ে দেবো ডিসক্রিপশনে, যে ফর্ম নাম্বার 1 এটা লাগবে আপনাদের, এটা ফর্ম ফিল আপ করতে হবে, সরি অনুবন্ধ 1 এইটা লাগবে আপনাদের যেটা বলেছে। তারপরে দেওয়া আছে মৃত কৃষকের পরিচয় পত্রের প্রত্যয়িত অনুলিপি, যে মারা যাবে তার একটা ভোটার কার্ড বা আধার কার্ড যে কিছু হলেই হবে। তারপরে মৃত কৃষকের মৃত্যুর সমস্যাপত্রের প্রত্যয়িত অনুলিপি, তো সমস্যাপত্র একটা দিবে সেটার অনুলিপি, অর্থাৎ আমাদের পঞ্চায়েত থেকে যেটা ডেথ সার্টিফিকেট সেটা। তারপরে আছে 4 নম্বরে আছে কৃষক বন্ধুর কার্ড, তো কৃষক বন্ধুর কার্ড হলেও হবে আর না হলেও আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো এটা দেখতে পাচ্ছেন অনিবন্ধীকৃত কৃষকের ক্ষেত্রে সমষ্টি উন্নয়ন আধিকারিকের দ্বারা জারি করা যথাযথ দাবিদার শংসাপত্র অনুবন্ধ 3। তো অনুবন্ধ 3 যেটা আছে এটা আপনাদের ফিল আপ করে নিতে হবে। দেখিয়ে দিচ্ছি আমি অনুবন্ধ 1, অনুবন্ধ 2 এবং এটা 3, এটা আপনাদের ফিল আপ করলেই হবে। যারা যারা কৃষক বন্ধু প্রকল্পে রেজিস্টার নাই তাদের এটা এই ফর্মটা ফিল আপ করতে হবে। তারপরে আছে কৃষক বন্ধুর কার্ড এবং অনুলিপি হয়ে গেল। তারপরে এখানে অনিবন্ধিত কৃষকের ক্ষেত্রে মৃত কৃষকের জমির খতিয়ানের প্রত্যয়িত অনুলিপি, যাদের কৃষক বন্ধু রেজিস্টার করা নাই তাদের জমির খতিয়ানের অনুলিপি লাগবে, অর্থাৎ জেরক্স লাগবে। তারপরে আবেদকগণ এর স্বঘোষণা পত্র অনুবন্ধ 2, তারপরে আমি ফর্মটা অনুবন্ধ 2 বলেও একটা অপশন ই আছে, ফর্ম আছে ওটাও ফিল আপ করতে লাগবে। তারপরে আছে নাবালিক আবেদনকারীর ক্ষেত্রে স্বাভাবিক ও আইনসঙ্গত অভিভাবক এর ঘোষণাপত্র, যদি আমার ফ্যামিলিতে যদি কেউ মারা হয়ে থাকে তার যদি মানে আবেদনকারী যদি নাবালিক হয় তাহলে তার আইনসঙ্গত অভিভাবক এর একটা ঘোষণাপত্র লাগবে। এগুলো ডকুমেন্ট থাকলেই আমরা 2 লাখ টাকা পেয়ে যাব। তো একটু এক ঝলক আমরা দেখে নিই যে কিভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। তো এই ফর্মটা আছে, আমি অবশ্যই এটা আমি ফর্মটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আর ডাউনলোড করে আপনারা এডিএ অফিস যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট অফিস সেখানে গিয়ে যোগাযোগ করলেই আপনাদের এই ফর্ম তারা অনুদান দিয়ে দেবে। তো এখানে আমরা যে মহকুমা থেকে বসবাস করি সেখানকার দিব, জেলা দিব। তারপরে এখানে আমরা নিম্ন সামগ্রী স্বাক্ষরঘানিগড় আপনাকে জানাই যে মারা যাবে তার নাম, তার পিতার নাম, গ্রাম, পোস্ট অফিস, গ্রাম পঞ্চায়েত এগুলো দিবে সব, এত তারিখে এতটা সময় মারা গেছে। তারপরে এখানে আসে আমি আমার মৃত এরাও নাম লিখবে, এর যথাযথ দাবিদারগণ অপরিচিত অংশ কেটে দিন, এখানে আমরা লিখে দেবো যে মারা যাবে, আমরা মৃত এর নাম লিখে এখানে সমস্ত কিছু দিয়ে এগুলো আমরা ডকুমেন্ট দিব। ডকুমেন্ট দেওয়ার পর আমরা যেহেতু বললাম এখানে আবেদনকারী বা আবেদনকারীকের বিস্তারিত বিবরণ, যে আবেদন করবে তার বিস্তারিত বিবরণ এখানে থাকবে। বন্ধুরা এরকম আপনারা ফর্মটা ফিল আপ করতে হবে, ফর্মটা ফিল আপ করে আপনারা এডি অফিসে যোগাযোগ করতে পারেন। তো এটাই ভিডিও বন্ধুরা, যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানান, আমি আমার দিক থেকে সহায়তা করব।